হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের হাতে থাকা মোবাইলের হটস্পটের কিছু অসাধারণ কাজ। তো এই কাজগুলো আপনাদের জানা থাকলে অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে। তো এই কাজগুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান দেখেন আদার্স নেটওয়ার্কস অ্যান্ড কানেকশন লেখাটা সেটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা পার্সোনাল হটস্পটে ক্লিক করে দেবেন। তো পার্সোনাল হটস্পটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো প্রথম যে কাজটি দেখাবো, তো এই কাজটি হলো আপনারা যাকে হটস্পট দিবেন তো তার একটি এমবি লিমিট করে দিবেন। তো যেমন এই যে ডাটা লিমিট পার ইউজ তৈরিতে ক্লিক করে দেবেন। তৈরিতে ক্লিক করার পর প্রথমে আপনাদের আনলিমিটেড সিলেক্ট করা থাকবে। তো আনলিমিটেড সিলেক্ট করা থাকলে আপনাদের এমবি কিন্তু সে আনলিমিটেড ক্রস করতে পারবে। তো তার জন্য একটি লিমিট করার জন্য এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনারা এই এমবিগুলো সিলেক্ট করে দিলে, যেমন আমি 200 MB সিলেক্ট করে দিই, তো 200 MB সিলেক্ট করে দিলে সে যদি 200 MB ক্রস করে তো তারপরে আপনার অটোমেটিকলি হটস্পট অফ হয়ে যাবে। তো তারপর আরেকটা জিনিস দেখেন যে নাম্বার অফ কানেকশন, তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের 8 কানেকশন আছে। তো 8 কানেকশন মানে আমি 8টা মোবাইল এখানে কানেক্ট করতে পারবে। তো সেজন্য আমি এখান থেকে কী করবো, 1 কানেকশনে ক্লিক করে দেবো। তো 1 কানেকশনে ক্লিক করলে শুধু একটি ডিভাইসই এখানে কানেক্ট করতে পারবে, তো অন্য কোনো মোবাইল এখানে কানেক্ট হবে না। তো তারপরে দেখেন আরেকটি অপশন, আরেকটি কাজ, টার্ন অফ হটস্পট অটোমেটিকলি, তো এটিতে ক্লিক করবেন। তো এটি ক্লিক করার পর দেখেন এখানে 10 মিনিট দেওয়া আছে। তো ইচ্ছা মতো মিনিট দিয়ে দিতে পারেন, তো আমি এখানে 10 মিনিটই রেখে দেবো। তো তারপর আরেকটি সেটিংস দেখাবো। তো সেটিংসটি দেখানোর জন্য দেখেন এখানে হটস্পট কনফিগারেশনে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর দেখেন এখানে এপি ব্র্যান্ড আছে। তো এপি ব্র্যান্ডে ক্লিক করার পর দেখেন এখানে 2টি অপশন আছে। তো একটি হলো 2.4GS ব্র্যান্ড, আর একটি হলো 5G HZ ব্র্যান্ড। তো এখানে 2.4GS রাখলে আপনাদের এমবির যে স্পিডটি আছে তো এর স্পিডটি স্লো থাকবে। আর যদি 5G Z ব্র্যান্ডে ক্লিক করে দেন তো তার জন্য, তো এটিতে ক্লিক করলে আপনাদের এম যে কানেকশন আছে তো এটি অনেক ফাস্ট হয়ে যাবে। তো তার জন্য আপনারা এখান থেকে এটিতে ক্লিক করে 2.4GS ব্র্যান্ডে ক্লিক রাখবেন। তো রাখলে আপনাদের যে ইন্টারনেটের স্পিডটি আছে তো এটি অনেক কম থাকবে, তো তার জন্য আপনাদের খুব ভালো হবে। তো তারপর উপর থেকে ডানে ক্লিক করে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।